আমাকে যখন তখন যেখানে ইচ্ছে রাখার মানেটা কি? অগ্নি, তুমি যখন যা চেয়েছো আমি কি কখনো বারণ করেছি তোমায়? এই যে তুমি চাইলে দাস পাঠাবে বেদেনি খুঁজতে, আমি কি বারণ করেছি বলো? কিন্তু তুমি যে বোকামো করে ফেলেছো। বোকামো? হ্যাঁ, কি বোকামো? এই রাজ্যে তো বেদেনি নেই। তুমি বরং এক কাজ করো, তুমি তোমার দাসকে বলো ফিরে চলে আসতে, কেমন? কিন্তু আমি তো, আমি জানি অগ্নি, তোমার রাজকন্যাকে ছাড়া তুমি বড়ই কষ্ট পাচ্ছ, বড়ই অস্থির হয়ে পড়েছো তুমি, তোমার ভালো লাগছে না কিছু আমি জানি, কিন্তু আমি কি করব বলো? আমি তো স্বেচ্ছায় রোহিণীর সঙ্গে শত্রুতা করিনি। ওর জন্ম, ওর বংশ পরিচয় এগুলো তো আর আমি ভুলে যেতে পারি না। আমি তো বাধ্য হয়েছি কাঞ্চনার জ্যোৎস্নাকে বন্দি করে রাখতে। তুমি জানো অগ্নি, এই গোটা রাজ্যের সর্বনাশের জন্য নাগ বংশ দায়ী। শুধু শুধু নাগ বংশ। এইবার বেদিনী খোঁজার থেকে অগ্নির মন আশা করি পরিবর্তিত হবে। নাগ বংশ আমিও ধ্বংস করতে চাই, সে যেই হোক না কেন। আর তুমি খুব ভালো করে জানো নাগ ধরবার জন্য বেদিনীর প্রয়োজন। আমি নিশ্চিত বেদিনী আমি নিশ্চয়ই পাব। ঘুরে ফিরে সেই বেদিনীর কথা, কক্ষ রাজ্যে বেদিনী, কেমন যেন একটা সন্দেহ সন্দেহ লাগছে। যদি সন্দেহই লাগে তাহলে পরীক্ষা করে দেখো না আমি কেমন বেদিনী। অগ্নি, তুমি যা চাইছো এই রাজ্যে পাওয়া যাবে না। তোমার চিন্তা করার দরকার নেই, এই রাজ্যে আমি পেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। কে বলেছে এই রাজ্যে বেদিনী নেই? অগ্নি, অগ্নি, আমার কি হবে এবার, কি হবে এবার কালনাগিনী? আমি তোমায় বারবার সাবধান করেছিলাম, বারবার সাবধান করেছিলাম যে অগ্নি সহজ ছেলে নয়। এবার 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 তোমার আসল আসল রূপ সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে। কি হবে এবার, কি হবে কালনাগিনী? কি করে বাঁচাবে নিজেকে, কি হবে এবার? আমি পাচ্ছি না, আমি সহ্য করতে পাচ্ছি না। ওই ওই বিনের শব্দ আমাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে সবার দিকে। কামিনী, সেদিকে এসো, বসো বসো। তোমার যে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কালনাগিনী, কিন্তু আমার আমার খুব ভালো লাগছে। কিছুতেই হচ্ছে না, আমি কোনোভাবেই কুমারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি না। কেন এগুলো হচ্ছে, কি জন্য হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। ওই নকল রানী কুমারকে কি বোঝাচ্ছে কে জানে।
পারছি না, আমি কিছু কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যুবরানী, হেমাক্ষী, ওই দুটো মেয়েকে তো অনেক খুঁজলাম, তারা যেন হাওয়ায় উড়ে গেছে। ওদেরকে পরে খুঁজলেও চলবে, এখন শুধুমাত্র আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমার ভাই, আমার প্রিয় কুমারকে আমার নিজের কাছে নিয়ে আসা। আর তার জন্য যদি আমাকে ওই প্রাসাদে যেতে হয়, আমি যাব, আমি যেতে প্রস্তুত। কি বলছেন কি যুবরানী, ওই নকল রানী যে চারিদিকে আপনার জন্য জাল পেতে রেখেছে, তিনি কখনোই চান না আপনি ওই প্রাসাদে ফিরুন। এখন যদি আপনার কোনো ক্ষতি করে তো ক্ষতির আর কি বাকি আছে, তুই তো সবটাই জানিস, যা ক্ষতি হবার আমাদের হয়ে গেছে। এতগুলো বছর ধরে বিনা দোষে আমি নিজেকে লুকিয়ে রেখে দিয়েছিলাম ওই নকল রানীর থেকে, শুধুমাত্র বাবা বলেছিলেন বলে যে নকল রানীর থেকে নিজেকে আড়াল করে রাখতে হবে তাই। কিন্তু আমার ভাই, আমার ভাই তো এগুলো কিচ্ছু জানে না রে, কিচ্ছু বোঝে না, ওর কি হবে? ওই প্রাসাদে ও কোনোভাবেই নিরাপদ নয়, আর ওকে ওখানে আমি ছাড়া কে রক্ষা করবে? কি দেখছো কি তুমি, আমাকে সাহায্য করো, এই অবস্থায় সবাই চলে গেলে সর্বনাশ হবে আমার। তুমি শুধু হাত পেতে নিয়েই যাচ্ছ কাল নাকি, এবার হাতের মুঠ খুলে আমায় কিছু দাও। ও, তার মানে তুমি সুযোগের সদ্ব্যবহার করতে চাও তাই তো? না, আমি তোমায় সাহায্য করতে চাইছি, কিন্তু তার বিনিময়ে আমারও কিছু চাই। ও, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি বলো তুমি কি চাও। আমি আমার চির শত্রু জ্যোৎস্নাকে দেখতে চাই ওই মধ্য পর্বতে, সেই সঙ্গে প্রাণভুমরার খোঁজও করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে, কিছু করো, আমি আর পারছি না নিজেকে আটকাতে। ওই ওই বিনের সুর আমাকে টানছে। উপায় নেই, আমাকে সভায় প্রবেশ করতেই হবে। বড় শান্তি, ওই বীরের শব্দ আর আমার কানে বাজছে না, অসহ্য। এখন তুমি নিরাপদ, নির্ভয়ে গিয়ে যেতে পারো। হ্যাঁ, এবার আমি আমার রাজসভায় গিয়ে দেখতে চাই কে এমন বেদিনী এসেছে, কে এমন দুঃখ বেদিনী। ব্যাপারটা কেমন অস্বাভাবিক লাগছে। যোথা,
অবশেষে তোমার রাজকন্যার দেখা তুমি পেলে পুত্র। যোদ্ধা, চিনতে পারছেন না? আমি তো আপনার রাজকন্যা যোদ্ধা। তুমি আমার রাজকন্যা নও, তুমি নাগ বংশের কন্যা। আমি জানতাম তুমি আসবে রোহিণী, তাই বাহুরামকে দেখে আমি বেদিনীকে আনবার কথা বলেছিলাম। কারণ আমি জানতাম এই রাজ্যে যদি কোনো বেদিনী পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে তুমি। জ্যোৎস্না বেদিনীর মেয়ে রোহিণী, নাকি বলবো জ্যোৎস্না নাগিনীর মেয়ে রোহিণী? এসব আপনি কি বলছেন? আমি তোমার যোদ্ধা নই, আমি তোমার শত্রু। এই ক্ষক্ষস বংশের যুবরাজ অগ্নি বন্দী করো একে, একের বংশের সকল পাপের মূল্য চোকাতেই হবে। কি মনে হচ্ছে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে? ওই তো নাক চিহ্ন আর খক্ষস চিহ্ন একে অপরের দিকে এগিয়ে আসছে। রোহিণী আর অগ্নি পেরেছে, ওরা আবার একে অপরের কাছে আসছে। এ তো তারই সংকেত। রোহিণী আর অগ্নির এ বড় কঠিন সময়, বিশ্বাস অবিশ্বাস, মিলন আর বিচ্ছেদের সোনার শেকল হাতে দুজনে দাঁড়িয়ে আছিস জীবনের সিংহ দুয়ারে। এই তো সেই মেয়ে, জলাশয়ের ধারে তো একেই দেখেছিলাম। তাই তো, এই মেয়েই তো আমাদের নাজেহাল করেছে। আমি আমার শত্রুদের ভালো করেছি, বেদিনী খোঁজাটা তো শুধু আমার ছলনা ছিল, আর আমি জানতাম রোহিণী আমার ফাঁদে ঠিক পাড়া দেবে। দেখো দেখো তোমরা কিভাবে আমাদের শত্রু আমাদের ফাঁদে ধরা দিয়েছে। নাগদের নির্মূল করতে আমার কোনো বেদিনী চাই না, তার জন্য আমি একাই যথেষ্ট। কিন্তু ওর বংশের জন্য আমাদের খক্ষসদের যা ক্ষতি হয়েছে তার বিচার আমি করব। আমি জানতাম আমার পুত্র কোনো দিনও আমাকে হতাশ করবে না। যাকে অগ্নির থেকে দূরে রাখতে চাইছিলাম অগ্নি নিজেই তাকে কাছে টেনে আনলো। আমার মাথা থেকে চিন্তাগুলো কিছুতেই যাচ্ছে না। যোদ্ধা, কেন আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার রাজকন্যা, একটু ভালো করে দেখুন। আমি তো আপনার জন্য এখানে এসেছি, শুধুমাত্র আপনি বিপদে আছেন এইটা ভেবে। এটা আমার পরিবার, এটা আমার রাজপ্রাসাদ। নিজের পরিবারে আবার কারো বিপদ হয় নাকি? বরং তুমি আমার শত্রু, আমার বিপদ
তুমি। আমি চাই ওকে এক্ষুনি বন্দী করা হোক, আর প্রতিদিন ওকে এমন শাস্তি দেওয়া হোক যাতে নাগ বংশের কাছে ও দৃষ্টান্ত হয়ে থাকে। ও কিন্তু পালাবার চেষ্টা করতে পারে, তাই আমি চাই ওকে এক্ষুনি এই মুহূর্তে বন্দী করা হোক। পাইনি যোদ্ধা, আপনার রাজকন্যা পালাবে না। যার জন্য এসেছি তাকে ছাড়া ফিরি কি করে? তোমরা দেখছো কি, ওকে বন্দী করো। কি হল, যুবরাজের হুকুম কানে যাচ্ছে না তোদের? বন্দী কর এই নাগিনীকে। যুবরাজ, বন্দীর শেষ ইচ্ছে আপনি রাখবেন? আপনি নিজের হাতে আমায় বন্দী করুন, এটাই বা বাকি থাকে কেন খুশ যুবরাজ? না না যুবরাজ অগ্নি, না, এই নাগিনী কিন্তু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? নিয়ে যাও ওকে। শেষ ইচ্ছে আমি পূরণ করব। আমার হাতেই ওর শাস্তি লেখা আছে। আর আমার হাতেই ও বন্দি হবে। চলো। কষ্ট করে আমি অগ্নিকে আমার কাছে টেনে আনলাম, এবার যদি রোহিণী সব নষ্ট করে দেয়? না, কিছুতেই না, কিছুতেই আমি তা হতে দেব না, কিছুতেই না।